যদি তোর ডাক শুনে কেউ না হাসে। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 8:06, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ থেকে, 6:30 দিকে। তো ঘুম থেকে উঠে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তো ভিডিও এডিটিং করে আপলোড করে দিয়েছি, মানে শর্ট ভিডিও ব্লগ ভিডিও সমস্ত কিছু। আর কালকে না আমাদের এদিকটা ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল, খুব একটা বেশিক্ষণ নয়, তবুও 10-15 মিনিট মতন। তো কালকে রাত থেকে এখনও পর্যন্ত এখানটায় কারেন্ট নেই, আর এখন তো মেঘলা করে আছে, জানি না আদৌ কারেন্ট আসবে নাকি। এখানটায় কিন্তু একটু কিছু হলে কারেন্ট চলে যায় 2-3 দিন। তো ফোনে বেশি চার্জও নেই, তো ভিডিওটা তো শুরু করলাম, বাট জানি না কতদূর কি ভিডিও করতে পারবো। তোমরাও ভিডিওটা দেখে থাকো, তাহলে বুঝতে পারবে। যদি কারেন্ট আসে সেটাও তোমাদের জানাবো, সারাদিন কী করছি না করছি। বাড়িতে কাজ হচ্ছে তো ওই জন্যই কিন্তু আওয়াজ হচ্ছে। তো যাই হোক, যতটুকু পারবো চেষ্টা করবো আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি ফোনে চার্জ থাকে তো ভিডিও হলো, না হলে ভিডিও করতে পারবো না। মানে আইফোনটায় 30% মতন চার্জ আছে, আর এই যে রিয়েলমি সেটটায় 40% মতন চার্জ আছে। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলাতে ফোনে কিন্তু চার্জ ছিল, ওই জন্য কিন্তু একটুখানি জাস্ট ভিডিও বানিয়েছি। তারপর থেকে কিন্তু কি করেছি না করেছি কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ফোনের চার্জ একদমই ছিল না ওই জন্যই। তো প্রায় 1:30টার দিকে কিন্তু আমাদের বাড়ির পাশে যে স্ট্যান্ড আছে ওইখানটায় কিন্তু কারেন্ট আসে, তখনই কিন্তু দিদিভাই আমার আইফোনটা আর তার নিজের ফোনটা কোনো একটা দোকানে চার্জে বসিয়ে দিয়েছিল। আর আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট এসেছিল প্রায় 3টার দিকে, তখন কিন্তু তোমাদের দাদাভাই ফ্লাইটে উঠে ভিডিও কল করেছে। ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আসবে বলে বেরিয়ে পড়েছে, জাস্ট আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে দেখতে পাবো। এত পরিমাণে মা আর আমি খুশি না কি আর বলবো, মুখ দেখে বুঝতেই পারছো, হাসি কিন্তু একদমই থামছে না, কনস্ট্যান্ট কিন্তু মা আর আমি দুজনে কিন্তু হাসছি। তাছাড়া তোমাদের দাদাভাইও কিন্তু ভীষণ পরিমাণে খুশি, কারণ এই প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু কোনো রকমের কোনো ভিডিও কল খুব একটা বেশি হয়নি, কোনো কথা হয়নি, মানে 4.5 মাস কিভাবে যে কাটিয়েছি আমি সে শুধু আমি জানি আর তোমাদের দাদাভাই জানে। ফাইনালি কিন্তু ফোন হাতে পেয়ে গেছি, আর চার্জ কিন্তু প্রায় একদম বলতে গেলে ফুল চার্জ। দিদিভাই কিন্তু গেছিলো, দিয়ে ফোনটা এখন নিয়ে এসছে। আর আজকে কিন্তু সারাদিন কী করেছি না করেছি কোনোটাই তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারিনি, যেহেতু ফোনে চার্জ ছিল না, কী করে শেয়ার করবো বলো। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আসছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন এসেছি ছাদে, এই দেখো জামাকাপড়গুলো সব এই যে মেলানো আছে, এগুলো সব এখন তুলব। আর এখনও কিন্তু এই দেখো পুরো একদম চারিপাশটার অবস্থা মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো দেখা যাক এখন কী হয়। তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমিও আমার যে কাজগুলো আছে সেগুলো এখন ঝটপট করে ফেলি, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো ফাইনালি এই দেখো এখন কিন্তু কাজকর্ম করতে শুরু করে দিয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই কালকে সকালবেলাতে বাড়িতে চলে আসবে, আর রুমটা কিন্তু খুব একটা ভালো মতন পরিষ্কার করাও ছিল না, ওই জন্য কিন্তু রুমটাকে এখন ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর এবার হয়তো তোমরা ভাবছো যে আমি ফোনে কার সঙ্গে কথা বলছি, তাই তো, কার সঙ্গে আর কথা বলবো বলো, এখন নেটওয়ার্ক চলে এসেছে, মানে সারাটাক্ষণ তোমাদের দাদাভাই হয় ভিডিও কল না হলে অডিও কল মোটামুটি করতেই থাকে। তোমাদের দাদাভাই কিন্তু যেখানটায় থাকে সেখান থেকে কিন্তু দিল্লিতে চলে এসেছে ফ্লাইটে করে, এবার আবার দিল্লি থেকে কলকাতা আসার জন্য আবার ফ্লাইট ধরবে। তো যতটুকু টাইম মোটামুটি ফাঁকা থাকে সবসময় কিন্তু আমাকে হয় ভিডিও কল না হলে কিন্তু অডিও কল করে। এখন তোমাদের দাদাভাই গেছে খেতে, আমি কিন্তু এই দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, আর বেডশিট বালিশের কভার এগুলো চেঞ্জ করে নিই, সকালবেলাতে চেঞ্জ করে দিব। এখন কিন্তু ড্রেসিং টেবিলটা ভালো করে একটুখানি মানে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সাইডে রেখে দিচ্ছি, দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করব, তারপরেই কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে রাখবো। আর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখার পরে আমার রুমটাকে কেমন লাগছে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমিও আমার কাজটা কমপ্লিট করে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো রুমটাকে
সেটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে এখন কিন্তু এই দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু সকালবেলাতে আনতে যাব। আমার বাড়ির পাশে যে স্ট্যান্ড আছে ওইখানটায়, স্ট্যান্ড বলতে মেন রোড আর কি, মেন রোড থেকে কিন্তু আমাদের বাড়ি অনেকটা ভেতরে, প্রায় বলতে গেলে 6 কিলোমিটার মতন। তো যেখানটায় তোমাদের দাদাভাইকে আমি প্রত্যেক সময় ও কাজে যখন যায় ছাড়তে যাই, সেখানটাই কিন্তু যাব ওকে আনতে। সঙ্গে কিন্তু আরও অনেকজন যাবে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। এখন দেখো আমি কিন্তু শাড়ি বের করেছি, ব্লাউজও বের করেছি আর নাইটিও বের করেছি। সবার প্রথমে তোমাদের এই দেখো নাইটিটা দেখিয়ে দিলাম, এই নাইটিটা কিন্তু পরবো, এই নাইটিটা একবারও পরা হয়নি, নতুন নাইটি। আর এই দেখো এই লাল কালারের শাড়িটা কিন্তু কালকে পরে যাব তোমাদের দাদাভাইকে আনতে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আগেও কিন্তু একটা ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম। যাই হোক, এই দেখো এই ব্লাউজটা কিন্তু মামার বাড়ি থেকে মা কিন্তু কিনে দিয়েছিল, এই ব্লাউজটা কিন্তু শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরবো। তো চলো এবার কিন্তু তোমরা দেখে নাও আমার রুমটাকে কেমন লাগছে। এই দেখো, এই যে এটাই হচ্ছে আমার বক্স খাট। তোমরা দুই একজন আমাকে কমেন্ট করছিলে, দিদি ভাই তোমার বক্স খাটের ডিজাইনটা দেখাবে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব হলো আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আর জানি না ফোনে কেমন লাগছে। আর আমি কিন্তু খুব একটা ডিজাইন করা আর কি বক্স খাট নেই নি, কারণ ধুলো ভীষণ পরিমাণে জমবে, ওই জন্য কিন্তু সিম্পল ডিজাইনের নিয়েছিলাম। আর এই ডিজাইনটা কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজনে কিন্তু পছন্দ করেছিলাম। তো এই দেখো এখন কিন্তু আমার ড্রেসিং টেবিলটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে, আর জানলাতে কিন্তু দু একটা ফটো ফ্রেম ছিল তোমাদের দাদাভাইয়ের আর আমার, সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আলমারিটাকেও কিন্তু গুছিয়ে রাখা হয়ে গেছে। এখন দেখো এই সাইডে কিন্তু আলনাটা রাখা আছে, আলনাটাকেও কিন্তু সুন্দর করে সমস্ত কিছু জামাকাপড় গুছিয়ে রেখেছি। তো তারপরে তোমাদের দাদাভাই যখন আসবে তখন তোমরা দেখতে পাবে আলনাটার অবস্থা কী থাকে। যাই হোক চলো এবার যাই, তোমাদের দাদাভাই বাড়িতে আসছে, ওর পছন্দের কোনো কিছু জিনিস তো রেডি করতে হবে, তাই না? তো চলো এখন রান্নাঘরে যাই, আবার কথা হচ্ছে। ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে এসেছি, এখন কিন্তু চলে এসেছি রান্নার ঘরে। যেহেতু তোমাদের দাদাভাই কালকে আসবে আর ওর পছন্দের এই দেখো বাদাম বাবার বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল, তো সেগুলোই এখন ভাজবো। আর ও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে বাদাম খেতে। আর আমাদের বাড়িতে কিন্তু মানে আমার বাবার বাড়িতে এবার কিন্তু বাদাম চাষও করা হয়েছে, বড় জামাই খেতে ভালোবাসে, তো ওই জন্য। তো এই যে দেখো এখানটায় আর এই যে এই কৌটোটার মধ্যেও কিন্তু আছে, তো সবগুলো এখন ভাজবো দিয়ে রেখে দিব। কারণ আমার এই দিকটায় না বাদাম দিয়ে চাটনিও হয়, সেটাও কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ খেতে ভালোবাসে, তাছাড়া ভাজা বাদামও খেতে ভালোবাসে। তো মানে রাখা হবে, যখন ইচ্ছে হবে তখন খাবে, এ দেখাও। আর এখন কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছে দিদি ভাই, এই যে দেখো থাক, পরে তখন তেলটা একটু। তো লবণ দিয়ে তেল দিয়ে বাদাম ভাজা এই দেখো হয়ে গেছে। আর আমি না একদমই পারি না এই কড়াইটা মানে এরমভাবে রাখতে, কোনো সে তরকারি হোক বা যাই হোক না কেন, মোটামুটি আমি একদমই গড়িয়ে রাখতে পারি না কড়াই থেকে, ওই জন্যই কিন্তু এই দেখো দিদিভাই ঢেলে দিল। আর আবার এই যে ভাজা হবে দাও, এগুলো মনে হয় ভাঙা না, হ্যাঁ এগুলো হাফগুলো, এই তো এই যে বাদাম লাগানো হয়েছিল সেখান থেকে কিছু রেখেছিল আর কি। আর এই দেখো এখানটাই কিন্তু রাখা হয়েছে চিনাবাদাম, সাদা সাদা এটাই। রাতের বেলা রান্নাটাও এই দেখো এখন মা করছে, সোয়াবিন আলুর তরকারি হবে, তাই তো? আমি ওইখানটায় বাদাম ভাজা বসিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ বড়ি ভাজা করো, চাটনি এখন খাবো না, চাটনি থাক কালকে করবো, কালকে যখন আসবে কালকে তখন আমরা সেখানটায় কিন্তু বাদাম গুলো ভাজছিলাম, বাদাম ছাড়াচ্ছিলাম, সবগুলো বসে গল্প করছিলাম, কিন্তু মা হঠাৎ করে ডাকেন, বলে যে দেখবে আসলে দূরে দূরে এসছে, হয়তো কিছু হয়ে গেছে। কিন্তু এসে দেখি আরেক কাণ্ড, যে মডার্ন শাশুড়িমা হয়ে বসে আছে দেখো। অ্যাকচুয়ালি এটা তোমাদের দাদাভাই, তখন না বসে গিফট প্যাক করছিলাম, তো মনেই নেই যে পেপারের মধ্যে সানগ্লাসটা আছে। যাই হোক তুমি মনে মানে ভরে দেয় না, এটাই ভাবছোটা ওকে জন্মদিনে গিফট করেছিলাম। তো এই যে আমার মডার্ন শাশুড়িমা আর কি, আর মডার্ন অবশ্যই জানাবে, আমার সানগ্লাসটা আপাতত এখন এখানটাই নেই। তো যাই হোক চলো, আমাদের এখন অনেক কাজ আছে, যেহেতু কালকে তোমাদের দাদাভাই আসবে ওই জন্য অনেক কাজ।
কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। মরান বৌমা, মরান শাশুড়িমা, মরান বৌমার চোখে চশমা নাই, শাশুড়িমার চোখে চশমা। রাত এখন কটা বাজে? 7:30। তো রাতের বেলাতে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি। এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়ে পাঠিয়েছিল, সেগুলোই কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে তুমি একটুখানি যেভাবে ব্লগ ভিডিও বানানো হয় সেভাবে কিন্তু ভিডিও বানাবে। তো ব্লগের বদলে তোমাদের দাদাভাই কী ভিডিও বানিয়েছে সেটা তোমরা দেখতে পেলে, নিজেকে কেমনভাবে দেখাচ্ছিল। যাই হোক, আর এই ভিডিওটা কিন্তু বেশ সুন্দর করে বানিয়েছে। যখন তোমাদের দাদাভাই দিল্লিতে ল্যান্ড করছিল তখনই কিন্তু এই ভিডিওটা বানিয়েছিল, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর প্লেনে বসে নিচটা দেখতে নাকি তোমাদের দাদাভাই বলছিল বেশ ভালোই লাগে যখন ল্যান্ড করে আর কি তখন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওটা কী হতে চলেছে সেটা তো তোমরা বুঝতে পেরেই গেছো। 4.5 মাসের অপেক্ষার অবসান কিন্তু ঘটে গেছে অলরেডি, জাস্ট ভিডিওতে তোমরা কালকে দেখতে পাবে। তো চলো, আজকের মতন টাটা, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিতে হবে, কেমন? তো চলো, টাটা সবাইকে।